তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাত আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গে যে একটা নিম্নচাপ দেখা দিয়েছে এই যে ইয়াগি নিম্নচাপ যেটা পশ্চিমবঙ্গের উপরে এখন বর্তমানে অবস্থান করছে যার কারণে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি পড়ছে বা চলছে তো এই টাইফন যে ইয়াগির নিম্নচাপ এই নিম্নচাপটা এখন বর্তমানে কীরকম অবস্থায় আছে এবং এর অভাবে কোন কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে এবং কোন কোন জেলায় বৃষ্টিপাত কম হবে সঙ্গে এই নিম্নচাপটা আর কতদিন পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে এবং তারপরে এটা কোন দিকে অভিমুখ হচ্ছে সে সমস্ত কিছু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো এছাড়া পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট আছে সেই আপডেটটাও আমি আপনাদেরকে আজকে এখন এই ভিডিওতে দেখাচ্ছি তো আপনারা এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা এই নিম্নচাপের সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে দেখতে পাবেন আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন নিম্নচাপের ধীরে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গেছে গত শনিবার থেকে শুরু হয়েছে শনি রবি সোমবার আজ সোমবার পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টিপাত প্রায় সব জেলাতেই হচ্ছে তখন আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফে জানানো হয়েছে যে এখন ও পশ্চিমবঙ্গের উপরে গভীর নিম্নচাপ অবস্থান করছে মানে আপনারা বুঝতে পাচ্ছেন যে টাইফোন যে নিম্নচাপটা সেই নিম্নচাপটা কিন্তু পশ্চিমবঙ্গের উপরেই এখন অবস্থান করছে যার কারণ অবশ্য পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তরফে জানানো হয়েছে এখন গাঙ্গিও পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপের অবস্থান রয়েছে যার জন্য সোমবার পশ্চিমবঙ্গের প্রায় সব অতি জেলাগুলিতেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ এই নিম্নচাপ পরবর্তীতে আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে হয়ে ঝাড়খন্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগোতে যাচ্ছে তবে আপনারা বুঝতে পারছেন যে এই নিম্নচাপ আগামী আট আটচল্লিশ ঘন্টা মানে মঙ্গলবার থেকেই সোম থেকেই এই নিম্নচাপটা ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড় দিকে কিন্তু চলে যাবে ততই আপনারা বুঝতে পারছেন যে মঙ্গলবার থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হতে পারে তো কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজ মানে সোমবার ভারী বৃষ্টি চলছে আগামীকাল থেকে আবহাওয়ায় উন্নতি হতে পারে বলেই পূর্বাভাস বলা হয়েছে বৃষ্টিপাত পরিমাণও ব্যাপক কমবে উত্তরবঙ্গও মানে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুটোই আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কমে যাবে এখন দেখুন লেটেস্ট আপডেট তো দেখুন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হচ্ছে এবং কোন কোন জেলায় লেট রেট যে সতর্কতা জারি করা হয়েছে তো দেখুন দিয়া আছে এখানে দেখুন পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এইসব জেলাগুলোতে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে তবে কলকাতাতে অতটা রেড অ্যালার্ট নেই রেট সতর্কতা বার্তা নেই কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গে যে কলকাতার সগন্য কলকাতার সামনে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু বেশিরভাগই বৃষ্টিপাত হচ্ছে এবং এখন সোমবারেও কিন্তু আজকেও অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং হচ্ছেও তো দেখুন আপনারা পুরো একদম ডিটেলস আমি আপনাদেরকে লেটেস্ট কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি এই যে নিম্নচাপ সেই নিম্নচাপের পুরো প্রভাবে কীভাবে বৃষ্টিপাত কোন কোন জেলায় বেশি হচ্ছে তো দেখুন এখানে পুরুলিয়া দেখুন দিয়া আছে বাঁকুড়া এই লাল যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু লাল সতর্কতা বাড়ি মানে এগুলা সবথেকে বেশি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মানে হচ্ছে লাইভ দেখাচ্ছি দেখুন আপনাকে তারপরে দেখুন এইদিকে হাবরা কলকাতা এগুলা কিন্তু অতটা বৃষ্টিপাত হচ্ছে না পুরুলিয়া বা বাঁকুড়ার থেকে একটু কম হচ্ছে এবং উত্তরবঙ্গ যদি দিকে আপনারা করেন তো মালদার উপরে যেগুলো আছে শিলিগুড়ি এগুলো কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ একদমই কম কম হচ্ছে তো মালদহ পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে তো দেখুন এই উত্তরবঙ্গের দিকে কিন্তু সেরকম বৃষ্টিপাতের পরিমাণ নাই এখন বললেই চলে আগামী কাল থেকে ওই তো এই দিয়ে আবহাওয়া আরও পরিষ্কার হয়ে যাবে তো এই বৃষ্টিপাতটা দেখুন এই যে নিম্নচাপ সেটা দেখুন এর অভিমুখটা ঝাড়খণ্ড দিকে আসছে মানে এর কিছুক্ষণ পরেই মিনিমাম আপনারা আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই যে নিম্নচাপ এটা কিন্তু ঝাড়খণ্ডের সীমানায় যেটা আছে সেটা ঝাড়খণ্ড দিকে চলে যাচ্ছে এবং ঝাড়খণ্ড হয়ে সেটা যখন ছত্তিশগড়ে চলে যাবে তখন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে তাই আগামীকাল মানে মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণটা প্রায় নাই কমে যাবে এবং যদি হয়তো বিকেল দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে তো দেখুন এটা বৃষ্টিপাত যদি মঙ্গলবারে হয় তো তো কিন্তু পুরুলিয়া এই দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হতে পারে থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও বই আপডেটটা ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন